শুরুতে সংবাদ শিরোনাম। ফ্রান্সে আর কিছুক্ষণের মধ্যেই বড় ধরনের হামলার ঘোষণা। ফ্রান্সের পণ্য বয়কটের ডাক, বাংলাদেশের বিক্ষোভ বিশ্ব মিডিয়ায়। আজারবাইজান এবং আর্মেনিয়া সংঘাতে হাজারেরও বেশি যোদ্ধা হারালো আর্মেনিয়া। কারাবাখ সীমান্তে এবার ইরান আরও সেনা মোতায়েন করল। এবং সবশেষ থাকছে, এবার ফ্রান্সের কূটনৈতিককে তলব করল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ করায় বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ফ্রান্স। সমালোচনা ছাড়াও দেশটির পণ্য বয়কটের হিড়িক পড়েছে। একই সঙ্গে ফ্রান্সের ইন্টারনেট অঙ্গনে সাইবার হামলাও চালাচ্ছে বিভিন্ন দেশের হ্যাকাররা। এই হামলার মধ্যে দেশটির বেশ কয়েকটি সাইটে প্রথম হামলা করে বাংলাদেশের সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন সাইবার একাত্তরের সদস্যরা। পরে তাদের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের হ্যাকাররা যুক্ত হয়েছেন। ক্রমাগত হ্যাকারদের আক্রমণে বিপর্যস্ত ফ্রান্সের বিভিন্ন ওয়েবসাইট, ফলে বাধ্য হয়ে দেশটিতে জরুরি সাইবার সিকিউরিটি অ্যালার্ট জারি করেছে। রোববার 25 অক্টোবর টুইট করে এ জরুরি সতর্কতা জারি করে ফ্রান্সের সরকারি সাইবার ডিপার্টমেন্ট। গত শনিবার 24 অক্টোবর মধ্যরাতের পর থেকে ফ্রান্সে সাইবার হামলা চালানো হয় বলে জানায় সাইবার একাত্তরের কমিউনিটির সদস্যরা। এবার মঙ্গলবার আরও বড় সাইবার হামলার ঘোষণা দিয়েছে সাইবার একাত্তর। বিকেলে ফেসবুকে তাদের অফিসিয়াল পেজে এ ঘোষণা দেওয়া হয়। ফ্রান্সের বিরুদ্ধে এ পদক্ষেপের নাম দেওয়া হয়েছে অপারেশন ফ্রান্স। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই নামে একটি গ্রুপও খোলা হয়েছে, সেখানে ইতিমধ্যেই 72,000 মানুষ সাড়া দিয়েছেন। মঙ্গলবার 27 অক্টোবর হামলার বিষয়ে সাইবার একাত্তর এর পেজে একটি পোস্টে বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে ব্যঙ্গচিত্র যে প্রকাশ করেছে সেই পত্রিকায় আজকে আমাদের টার্গেট। হামলায় অংশ নিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এমন একজন সাইবার বিশেষজ্ঞ বলেছেন, শার্লি এবদুর সাইটে হামলা করার মতো সাহস এখনও কেউ দেখায়নি। ফ্রান্স সরকার তাদের সাইবার নিরাপত্তা দিয়ে থাকে। আমরা অন্তত 10,000 হ্যাকার একত্রে হামলা করতে যাচ্ছি, আশা করছি আমরা সফল হব। সাইবার একাত্তর এর পোস্টটি পাঠকের জন্য তুলে ধরা হলো। একটা কথা শুনেছিলাম, সেটাই আজকে আপনাদেরকে বলবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে পোড়ানোর জন্য নিক্ষেপ করা হলো, তখন এক ব্যাঙ সেই আগুনে প্রস্রাব করে দিল। ব্যাঙকে জিজ্ঞেস করা হলো, তুমি এই আগুনে প্রস্রাব করলে কেন? হয়তো আমার প্রস্রাবে এই আগুন নিবে না, কিন্তু আমি যতটুকু পেয়েছি তাই করেছি। প্রিয় সহযোদ্ধারা, আজকে আমরা এমন একটি টার্গেট নিয়েছি যেটা এখন পর্যন্ত কেউ হাত দেওয়ার সাহস করেনি। ধারণা করা হয়ে থাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই সাইবার নিরাপত্তা নিশ্চিত করা হয়ে থাকে। আমরা নিশ্চিতভাবেই জানি, যদি আমরা 10,000-এর কম একত্র অ্যাটাক দেই, তাহলে হয়তো সাইটটি কোনোভাবেই ডাউন করতে পারবো না। তাই আজকে আমাদের প্রচুর অ্যাক্টিভ মেম্বার প্রয়োজন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যেই পত্রিকা ব্যঙ্গচিত্র করেছে সেই পত্রিকার উপর আক্রমণের জন্য দায়িত্ব নিজেই নিন। আপনার 5 জন বন্ধু যার বাসায় কম্পিউটার বা ইন্টারনেট সংযোগ আছে তাকে বলুন আমাদের গ্রুপের কথা, প্রয়োজনে ফোন করুন। তবু অন্তত পক্ষে 5 জন বন্ধুকে নিয়ে অংশ নিন আমাদের আজকের এই ইভেন্টে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার প্রতিবাদে ফ্রান্সের পণ্য বয়কটে ডাক দিয়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম প্রধান দেশ বাংলাদেশ। মহানবীকে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিতর্কিত মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্যারিসের বিরুদ্ধে সরব হয় দেশটির নাগরিকরা। মঙ্গলবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আন্দোলন শিরোনাম করা হয়, ফ্রান্স বয়কটের আন্দোলন বাংলাদেশে গতি পেয়েছে। ফ্রান্সের সংবাদ মাধ্যম ফ্রান্স 24 শিরোনাম করেছে, বিশ্বনবীর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে 10,000-এরও বেশি বিক্ষোভকারী ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা শিরোনাম করেছে, হাজার হাজার বিক্ষোভকারী বাংলাদেশের ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানিয়েছে। হাজার হাজার বিক্ষোভকারী বাংলাদেশে ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানিয়েছে। 2015 সালে প্রথম ফ্রান্সের শার্লি এবদুতে ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয়। পরে এটি আবার আলোচনায় আসে ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটির হাত ধরে। ওই শিক্ষক ক্লাসরুমে নুবিজির ব্যঙ্গচিত্র প্রদর্শন করেন। এরপরই গত সপ্তাহে এক মুসলিম তরুণ ওই শিক্ষককে খুন করেন, যদিও পুলিশের গুলিতেই ওই তরুণ নিহত হয়েছেন। তৃতীয় যুদ্ধবিরতি লঙ্ঘন করে বিরোধী নাগানো কারাবাখ নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে তুমুল যুদ্ধ চলছে। মঙ্গলবার অস্বীকৃত নাগানো কারাবাখ কর্তৃপক্ষ জানিয়েছে তাদের ৩৫ যোদ্ধা হতাহত হয়েছে। এ নিয়ে 27 সেপ্টেম্বর থেকে পর্যন্ত অস্বীকৃত অঞ্চলটির 1,900 জন যোদ্ধা নিহত হয়েছে। এক মাস ধরে নাগানো কারাবাখ নিয়ে যুদ্ধে জড়িয়েছে আর্মেনিয়া এবং আজারবাইজান।
প্রথম থেকেই দুই দেশকে শান্তির বৈঠকে বসানোর চেষ্টা করছে রাশিয়া। দুইবার যুদ্ধবিরতির প্রস্তাব হয় রাশিয়ার মধ্যস্থতায়, কিন্তু অভিযোগ যুদ্ধবিরতি ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই তা লঙ্ঘন করেছে দুই দেশ। এরই মধ্যে গত সপ্তাহে ফের দুই দেশকে আলোচনার টেবিলে বসায় মস্কো। গত বৃহস্পতিবার মস্কোয় পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক করে আর্মেনিয়া এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী, কিন্তু তাতেও কোনো সমাধান হয়নি। এরপর প্রথমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং পরবর্তীতে মার্কিন কূটনীতিবিদদের সঙ্গে বৈঠক করে আর্মেনিয়া এবং আজারবাইজানের প্রতিনিধিরা। দীর্ঘ বৈঠকের পর রোববার সন্ধ্যায় নতুন করে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়। আমেরিকা আজারবাইজান এবং আর্মেনিয়ার যৌথ বিবৃতি প্রকাশ করে। সেখানে বলা হয়, মানবিক কারণে সোমবার সকাল 8টা থেকে যুদ্ধবিরতি ঘোষণা করা হচ্ছে, কিন্তু সোমবার সকাল হতেই আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করে আজেরি শহর টার্টার আক্রমণ চালিয়েছে আর্মেনিয়া, সেখানে শিলিং করা হয়েছে। পাল্টা অভিযোগ করে আর্মেনিয়াও, তাদের দাবি আজেরি সেনাবাহিনী প্রথম যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে চলমান সংঘাতে সীমান্ত এলাকায় সেনা মোতায়েন করেছে ইরান। রোববার দেশটির বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির স্থল বিভাগের মেকানাইজড ব্রিগেড মোতায়েন করা হয়েছে বলে জানায় ইরান। আইআরজিসির পরিচালক সিপাহ নিউজের বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে জানিয়েছে, খুদা আফারিন এবং জুলফা এলাকায় ট্যাঙ্ক এবং অন্যান্য আর্টিলারি সরঞ্জামাদি সহ ইমামেজাম মেকানাইজড ব্রিগেড মোতায়েন করা হয়। উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্তে নিরাপত্তা রক্ষায় সতর্কতামূলক এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী। 27 সেপ্টেম্বর থেকে বিরোধী নাগানো কারাবাক নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়ায়। পরবর্তীতে 10 অক্টোবর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে ম্যারাথন আলোচনা হয়। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ কার্টুন প্রকাশের প্রতিবাদে ফরাসি কূটনৈতিককে তলব করেছে ইরান। মঙ্গলবার রাষ্ট্রীয় প্রচার মাধ্যম IRB জানিয়েছে, তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত ফ্রান্সের চার্লস ডি ফেয়ার্সকে তলব করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজ ফিডে IRIB জানিয়েছে, সোমবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে কূটনৈতিক পর্যায়ে বৈঠকে যে কোনো ব্যক্তি তাদের অবস্থান থেকে ইসলামের বিশ্বনবীকে অসম্মান বা যে কোনো ধরনের অবমাননা প্রত্যাখ্যান করা হয়েছে। ইসলাম এবং বিশ্বনবীকে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর স্পর্শকাতর বক্তব্যের পরই বিভিন্ন দেশ তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। ইসলাম ধর্ম এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বিশ্বনবীকে নিয়ে একটি বিতর্কিত কার্টুন দেখানোর জেরে খুন হওয়া ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটিকে সম্মান জানাতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সম্প্রতি ম্যাক্রো একথা বলেছেন। এরপর থেকে আরব বিশ্ব ফ্রান্সের পণ্য বয়কটে ডাক দেয়। এদিকে ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আর প্যারিস থেকে রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর আহ্বান জানিয়েছে পাকিস্তানের পার্লামেন্টের একটি প্রস্তাব পাশ করা হয়েছে। এর আগে গত 16 অক্টোবর ফ্রান্সের একটি সড়কে শিক্ষক স্যামুয়েল প্যাটিকে হত্যা করেছিল এক তরুণ। ওই শিক্ষক ক্লাসে মহানবীর কার্টুন দেখিয়ে মত প্রকাশের স্বাধীনতার ব্যাখ্যা দিয়েছিলেন। শিক্ষকের উপর হামলাকারী অবদৌলত নামের ওই তরুণ ঘটনাস্থলে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।